আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো গোবিন্দগঞ্জের ফাঁসতলা থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স বন্ধুরা, ঢাকা রংপুর চার লেন মহাসড়কের আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপহার দিচ্ছি। তো আজকের এই ভিডিওটা শুরু হবে হচ্ছে ফাঁসতলা থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত। তো আমি এখন অবস্থান করছি হচ্ছে ফাঁসতলা, যে বাজারটা আছে, বন্দরটা আছে এখানে আর কি। তো শেষ করবো হচ্ছে গোবিন্দগঞ্জ পর্যন্ত। তো ইনশাল্লাহ এখন ডে বাই ডে ভিডিও থাকবেই, এবং এই পরের পার্ট থাকবে আরও সামনের দিকে। তো দেখতেই পাচ্ছেন এই ফাঁসতলার কাজ কিন্তু দ্রুতগতিতেই হচ্ছে। সাইটের যে বিল্ডিং দোকান এগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে, প্লাস যে মেইন রোডের কাজও কিন্তু চলমান। একটু ছোটোখাটো একটা জ্যাম বাঁধছে, জ্যাম বাঁধার কারণটা একটু দেখি, কিছুই না আর কি, একটু মানে এলোমেলোভাবে গাড়ি যাওয়া আসা করার জন্য আর কি জ্যাম বাঁধছে। তো এখানে ফাঁসতলা কাজ চলমান আর কি। দেখুন, মনে হয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, লোকজন মানে জটলা বাঁধছে। তো ফাঁসতলার পরের কাজ আপডেট হচ্ছে, মোটামুটি বলা যায় হচ্ছে অনেকটা এগিয়ে গেছে। কারণ হচ্ছে ফোর লেনের যে কাজটা, এটা অলরেডি কিন্তু শেষ। ফোর লেনের যে ঢালাইয়ের কাজটা কিন্তু শেষ, আর হচ্ছে সার্ভিস লেনের কাজ ঢালাই হয়ে গেছে। তার উপরে এখন হচ্ছে মানে পানি দেওয়া হয়েছে রাস্তাটা মজবুত হওয়ার জন্য। আর ঢালাইয়ের কাজটার আর একটাই হচ্ছে আপনার কাজ বেশি করতে হবে, হচ্ছে পানি। পানি যত দিয়ে রাখবে তত এই ঢালাইয়ের বেজটা আরও শক্ত হবে আর কি। জানি না এইভাবে ঢালাইয়ের কাজ কতটুকু পর্যন্ত হবে, সেই মোকামতলা থেকে শুরু হয়েছে আর কি, চলতে এসে বগুড়া এরিয়ার সবচেয়ে ব্যয়বহুল কাজ মনে হয় এই মোকামতলা পর থেকে শুরু হয়েছে, মানে সবচেয়ে বেশি। কারণ এর ঢালাইয়ের কাজ কিন্তু অনেক ব্যয়বহুল, যে রড সিমেন্ট বালির যে দাম বৃদ্ধি, আর বর্তমানে রড সিমেন্টের দাম বৃদ্ধির কারণ হচ্ছে ফোর লেনে প্রচুর পরিমাণে আপনার এই লাগতেছে, রড সিমেন্ট লাগতেছে, এই জন্য আর কি বেশি দাম বৃদ্ধি আর কি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই ফোর লেনের যে মেইন রোডটা, সেই রোডের উপর দিয়ে যাচ্ছি। তো এখানে কাজ অনেক দ্রুতই হচ্ছে। এটা হচ্ছে কোন এরিয়া, এটা ও গোবিন্দগঞ্জ প্রায় কাছাকাছি চলে আসছি গোবিন্দগঞ্জের। এটা হচ্ছে গোবিন্দগঞ্জ যে হাইওয়ে পুলিশের যে চেকপোস্ট, আমি ওটা পার হলাম। এখানে কোনো মনে হয় এই ঘাবলা আছে, গাড়ি ধরতেছে আর কি। এটা হচ্ছে হাসপাতাল মোড় না কি যেন বলে এটাকে, অতটা মানে মনে নেই আর কি, কতই আর মনে থাকে, কত জায়গার মনে না মনে থাকে, ছোটোখাটো মোড়গুলোর কথা মনে থাকে না, আর এগুলো তো খুব একটা এইদিকে আসা হয় না আর কি। তো যাই হোক, এই হাইওয়ে পুলিশের চেকপোস্ট থেকে সামনের দিকে আসলাম। আসার পর এখানের আপডেট হচ্ছে আপনার মোটামুটি বলা যায় যে কাজটা মানে রানিং আছে আর কি, কাজটা রানিং, এদিকেও কাজ চলছে। এটা হচ্ছে বকচর, জায়গার নাম হচ্ছে একটা অদ্ভুত একটা নাম। তো আমরা এখন বলতে বলতে চলে আসছি হচ্ছে বকচর গোবিন্দগঞ্জ। আর এই বকচর গোবিন্দগঞ্জের আপডেট হচ্ছে সবগুলো এরিয়ার ঢালাইয়ের কাজ চলছে, শুধুমাত্র একটা যে সার্ভিস লেনটা হবে ওটার কাজটা বাকি। আর এই পাশে এটা সার্ভিস লেন সবগুলো হয়ে গেছে, শুধুমাত্র ডান পাশে একটা সার্ভিস লেন হলেই এই বকচর এরিয়ার কাজ কিন্তু বলা যাচ্ছে শেষ। শুধুমাত্র এই মাঝের যে আপনার রেলিংটা থাকবে, শুধুমাত্র ওটা বাকি। তো ভিউয়ার্স বন্ধুরা, আমরা এখন এই বকচর এরিয়াতেই আছি।
এখানে কাজ কিন্তু যে ফোর লেনের যে মেইন যে ঢালাইয়ের কনস্ট্রাকশনের কাজ, এটা কিন্তু আপনার দুই দুই চার লেন শেষ। এখানে আবার বাম পাশের রড বিছানো হয়েছে, এরপর ঢালাই হবে। বাম পাশে মাটি ভরাট চলতেছে। তো বলতে বলতে চলে আসছে হচ্ছে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের সামনে, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আপনার ভিডিওটা শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন। অবশ্যই এই বকচর এরিয়াটা মনে হয় অনেক দূর পর্যন্ত এরিয়াটা। পাশের একটা দোকানের সাইনবোর্ডে লেখা দেখলাম, বকচর লেখাই আছে আর কি। যাই সামনের দিকে কী অবস্থা হয় আর কি। মনে হয় এদিক যতই যাচ্ছি ততই মনে হয় জ্যাম ট্যাম বাড়ছে আর কি। তো আমরা এখন রয়েছে পান্থাপাড়া বাঁশহাটি গোবিন্দগঞ্জ এরিয়াতে। তো এই এরিয়াতে কি যেন ঝামেলা না কি, সেম আগের মতোই আছে। দুই পাশের যে আপনার স্থাপনা দোকানগুলো আছে এগুলো ওরকমই আছে, সরানো হয় নাই প্লাস কাজ কিন্তু শুরু করা হয় নাই। মানে এই ফোর লেন হওয়ার আগে যেমন ছিল ঠিক তেমনই আছে আর কি এই এরিয়াতে। দেখা যাক সামনের দিকে যাই, গোবিন্দগঞ্জের একদম মেইন যে বন্দর পর্যন্ত কি অবস্থা আর কি। আবার একটু সামনের দিকে আসলাম, এখানে দেখি আবার হচ্ছে একটা রাস্তার কাজ আর কিন্তু ঢালার কাজ চলতেছে। জানি না এটার কোন সীমানা কোন এরিয়া পর্যন্ত। ওয়াও, এখানে অনেক বড় একটা কলার হাট বসেছে, হচ্ছে পান্থাপাড়া দক্ষিণ বাস স্ট্যান্ড। অবশ্যই এদিকে কলার হাটের জন্য বিখ্যাত আপনার মোগামতলা কলার হাট, চণ্ডীহারা কলার হাট, আবার এই গোবিন্দগঞ্জ এরিয়াতেও কলার হাট। কোন এদিকেই আপনার এখান থেকেই আপনার দেশের অনেক জায়গায় কিন্তু কলা যায়। মনে হচ্ছে আজকে মনে হয় একটি এখানে হাটের দিন হবে, দুই পাশে দেখতে পাচ্ছি অনেক কিছু আর কি ভিড়। এই রোড এই বন্দরটা পার হতে সময় লাগে যাবে এবং ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, যাই হোক আর কি। ঠিক আছে, ভিডিওটা পজ করবো না, আপনারা দেখুন, হোক ভিডিও বড় একটু আপনারা হাট বাজারের ফিলিংসটা নেন কেমন দেখতে আর কি। তো এইদিকে অবশ্য যখন এই দক্ষিণ বাস স্ট্যান্ড গোবিন্দগঞ্জ এরিয়াতে ঢুকলাম, আমার ডান পাশে অবশ্য ভাঙ্গা হয়েছে এখন, মানে এখানে মনে হয় আপনার কাজ শুরু করবে। কিন্তু যতদূর দেখতে পাচ্ছি যেভাবে এই এরিয়াটা আছে আরও তো বড় হওয়ার কথা, এত ছোটো হয়তো বা এইদিকে গোবিন্দগঞ্জ এই শহরটা কিন্তু একটু ছোট। এখন জানি না কেমন কি প্ল্যান আছে আর কি, হয়তো বা অতটা হবে, হয়তো বেশি বড় করবে না, দেখা যাক। অপেক্ষায় থাকলাম গোবিন্দগঞ্জ শহরের কাজ শুরু হওয়া পর্যন্ত কেমন লাগে আর কি। তো ভিউয়ার বন্ধুরা, আমরা এখন আসি একদম গোবিন্দগঞ্জ মেইন যে শহরটা তার উপরে। শহরটা কিন্তু একদম মানে মেইন রোডের সাথেই, দেখুন মেইন রোড আর দোকানপাট একদম কত পাশাপাশি আর কি। বুঝতে পারতেছি না, এখানে আবার দেখি নতুন করে আবার উপরে বিল্ডিংয়ের কাজ চলমান। এখন রোডটা এখানে কী প্ল্যান আছে আল্লাহবাক জানে, আর হচ্ছে যারা প্ল্যানার আছে তারা জানে। মনে হয় এর উপর দেখি কোনো ফ্লাইওভার হবে, হতেও পারে গোবিন্দগঞ্জে, কারণ যে ছোটো শহর যদি ফোর লেন কাজ পুরোটা অ্যাকোয়ার করে নেয় তাহলে তো শহর শেষ হয়ে যাবে, শহরই ভাঙা পড়ে যাবে গোবিন্দগঞ্জের। তো ভিউয়ার্স বন্ধুরা, বলতে বলতেই চলে আসছি একদম গোবিন্দগঞ্জের মেইন শহর পোর্ট এরিয়াতে, গোবিন্দগঞ্জের মোড়ে। তো ভিউয়ার্স বন্ধুরা,
প্রচণ্ড জ্যাম, সেই কতক্ষণ ধরে আটকে আছি। আর গোবিন্দগঞ্জের পার্টটা এখানে শেষ করে দিই আর কন্টিনিউ না করি। ইনশাল্লাহ আপনারা অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ আর পেজ ব্লগসটাও আপনারা ফলো করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা সবসময় আমাকে ইনফর্ম করবেন, কমেন্ট করবেন, মেসেজ করবেন যে এই এরিয়ার হচ্ছে ফুটেজগুলো লাগবে এবং এই এরিয়ার কাজগুলো চলমান এবং এরিয়ার কাজগুলো শেষ। ইনশাল্লাহ চেষ্টা করব সেই ফুটেজগুলো আপনাদের সাথে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।